গুড আফটারনুন ফ্রম মাই হাউস। তো আজকে 9 সেপ্টেম্বর 2022, আর এখন সময় হয়েছে দুপুর 3টে। কোথায় যাচ্ছি এতক্ষণে তো তোমরা টাইটেল দেখে আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তোমাদের আজকে এরকমই একটা অপডেট সন্ধানের প্লেস দেবো এবং কী কী আছে সেখানে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কভার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে বাকি সমস্ত কিছু ডিটেলস এবং বাকি কথা তাহলে ডিরেক্ট মোটো ব্লগ সেটআপে তোমাদের সঙ্গে হচ্ছে। জয় জগন্নাথ, জয় মা কালী, ওম নমঃ শিবায়। চলো তো গাইজ, এখন সময় হয়েছে বিকেল 3টে বেজে 15 মিনিট, আর এখান থেকে এখনও আমাদের আজকের ডেস্টিনেশান প্রায় 100 কিলোমিটার। মানে গুগল ম্যাপ বলছে 2 ঘন্টা 10 মিনিট এখনও এখান থেকে সময় লাগবে, আর তার মানে আমরা পৌঁছাতে 5টা 20-25 হয়ে যাবে। যদিও এখন 5:45 থেকে 6টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, আর আমার সামনে দেখতে পাচ্ছ আকাশটা পুরো কালো হয়ে আছে, পুরো আকাশটা কালো দেখো। যদিও আজকে সন্ধ্যের পর থেকে বৃষ্টির পূর্বাভাস আছে, আর আমরা কি রেনকোট কিন্তু নিয়ে আসিনি, তো ক্যামেরা ব্যাগ, দেখা যাক উপরওয়ালাই ভরসা কি করা যায়। আর তোমাদের জন্য বেরিয়ে পড়েছি নতুন নতুন জায়গার সন্ধানে, আর আজকে যে জায়গাটা যাচ্ছে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের তো একটু সাপোর্ট করতেই হবে বস, একটু সাপোর্ট করে দিও। ওকে তো বন্ধু, আমি এখন আছি বাগনানে, আর অলমোস্ট 15-20 মিনিট আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার সামনে দেখতে পাচ্ছ এই যে আমার ভাই, ভাইয়ের জন্যই আমি দাঁড়িয়ে আছি 15-20 মিনিট। তো আমি আর আমার ভাই দুজন মিলে যাব আজকে। ওকে তো এখন আমি আছি কোলাঘাট, আর সামনে থেকে বাঁদিকে বেঁকে গেলে মেচেদা হয়ে একদম দীঘা যাওয়া যায়, আর আমরা যাব স্ট্রেট একদম খড়গপুরের উদ্দেশ্যে। যদি অনেকটা লেট হয়ে গেছে আর আকাশের অবস্থাও ভালো নয়, এখন অলমোস্ট 80 কিলোমিটার বাকি আছে। তো চলো তাহলে আমরা কিছুটা রাস্তা কভার করে নিই, আর তোমরা ততক্ষণ টাইমস ল্যাপসের সঙ্গে মিউজিকটা এনজয় করো। চলো ম্যান, হোয়াট এ ভিউ! দেখো বন্ধু কত সুন্দর ভিউ, দেখো একদম মায়াবী লাগছে হাইওয়েটা, দেখো সামনেটা, আর মেঘলা মেঘলা ওয়েদার, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো। বাই দ্য ওয়ে, এখন আমরা পাঁশকুড়ায় আছি, এখনও আমাদের ডেস্টিনেশান 67 থেকে 68 কিলোমিটার, আর গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 15 মিনিট এখনও লাগবে। তো তাড়াতাড়ি, মানে সূর্যের তেজটা চলে, সূর্য তো ওঠেইনি, মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এটাই একটা চিন্তা, লোকেশানে পৌঁছাতে এখনও সময় লাগবে। তো চলো দেখা যাক, আশা করি পৌঁছে যাবো সব ঠিক থাকলে। ও গড, কি ভিউস দেখো, বাম দিকেরও তাই, পুরো সবুজ আর সবুজ, পুরোটাই গ্রিনারি, আর তার সঙ্গে এই মায়াবী ওয়েদার, অসম ম্যান, অসম। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, দেখো দেখো গ্রিন আর গ্রিন। তো বন্ধু, এখন সময় হয়েছে ঘড়িতে 4:25, আর বাড়ি থেকে অলমোস্ট আমরা প্রায় 56 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর এখনও আমাদের ডেস্টিনেশান আছে 45 কিলোমিটার, আর গুগল ম্যাপ বলছে সময় লাগবে 1 ঘন্টা। আর চলে এসেছে আমাদের সামনে আজকের প্রথম টোল গেট, ট্যাপরা টোল প্লাজা, আর বাইক যাওয়ার জন্য এই দিকে দেখো এই সুন্দরভাবে সরু একটা রাস্তা করা আছে, আর এখানে আমাদের টোল দিতে হবে না। তো বাইক রাইডের এটাই তো মজা বস, আমরা যেতেই যাই, টোল দিই না, ঠিক আছে। যদিও কখনো লাদাখ যাব তো তখন দিল্লি বা উত্তরপ্রদেশে এক্সপ্রেসওয়ের ওপর টোল দিতে হবে, আদারওয়াইজ ইন্ডিয়ায় আর কোথাও সেই অর্থে টোল দিতে হয় না। তো চলো তাহলে আমরা আমাদের রাইডটাকে টুকটুক করে কন্টিনিউ করি। বলাই হয়নি, আমি NH16 থেকে এখন আছি NH49B-তে, আর এই রাস্তায় এখনও আমাদের স্ট্রেট 13 কিলোমিটার থাকতে হবে, তারপর সম্ভবত বাইপাস রুট নিতে হবে। তো যা কিছু ঘটছে বা যা কিছু ঘটবে সমস্ত আপডেটই তোমাদের সঙ্গে দেব, আর হচ্ছে গিয়ে মেন ডেস্টিনেশান এখনও তো কিছুটা সময় লাগবেই, তো তোমরা একটু ওয়েট করো, অনেক চমকই থাকবে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করছি, প্রায় 20 কিলোমিটার আমরা দেখছি রাস্তাঘাট পুরো ভিজেই আছে। তো মেনলি ব্যাপারটা হচ্ছে এখনও তো আমরা কিন্তু বৃষ্টি পাইনি, ঈশ্বর করুক বৃষ্টি না যেন আমাদের সাথী হয় আজকে, বাট পুরো রাস্তা দেখো পুরো ভিজে চপচপে, তোমরা বুঝতে পারছো কি জানি না, তো পুরো রাস্তা ভিজে চপচপে, তাই বেশি গতি মেনটেন করতে পারছি না, ওই 60-65-70 এই গতিতেই যেতে হচ্ছে। এই দেখো বন্ধু, আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ কাশফুল দেখো, আর কাশফুল মানেই শরৎকাল, আর শরৎকাল মানেই পুজো পুজো ব্যাপার, পুজো যদি আর বেশ কিছুদিন বাকি নেই, এবারে পুজোতে অনেক কিছুই প্ল্যান আছে, তো সবটাই আমার চ্যানেলে আপলোড হবে কিন্তু বন্ধু,
তো তোমরা অবশ্যই ব্লগের সঙ্গে এই ব্লগে জুড়ে তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু এবারে পূজাতে অনেক কিছু প্ল্যানিং আছে আমার, সবটাই আপলোড করব আমার চ্যানেলে। আমরা এন্টার করে ফেলেছি খড়গপুর, আর এখন সময় হচ্ছে ঘড়িতে বিকেল 5:15 বাকি। ওকে, আর এখান থেকে আমাদের বাঁদিকটা নিয়ে নিতে হবে, তো অলমোস্ট এখনও প্রায় 20-22 কিলোমিটার আছে আমাদের আজকের ডেস্টিনেশন। আমাদের এই রাস্তাটা এইভাবে গোল হয়ে বেন্ড হয়ে ওইদিকে যেতে হবে, দেখো সব গাড়িগুলো যাচ্ছে। আমরা এই বাঁদিকে খড়গপুরে ঢুকবো, সোজা যাচ্ছে মেদিনীপুর ডান দিকে, এবং বড়াঘাট যাচ্ছে সোজা। ওকে, তো এই যে সামনের মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে এইদিকে ঢুকে যাবে মেদিনীপুর, আর এই দিকে চলে গেলে যেতে হবে খড়গপুর। ওকে, তো আমরা এই দিকটাই নিয়ে নেবো। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে নমস্কার জানাচ্ছে, তার মানে এটাই মেদিনীপুর এবং খড়গপুরের দ্বার বলা চলে, তাই তো। আর আমরা অলমোস্ট খড়গপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছিই আছি, প্রপার খড়গপুর টাউনেই আছি এখন। আর সম্ভবত আমাদের আজকের ডেস্টিনেশন যেতে গেলে খড়গপুর যে আইআইটি আছে না, যেটা খুবই বিখ্যাত, তার পাশ দিয়েই যেতে হবে। ফাইনালি খড়গপুর এবং হিজলি টাউনের মধ্যে প্রায় আধ ঘন্টা রাইড করার পর একটা সিনিক রাস্তা পেলাম, দেখো কতটা সিনিক বিউটি দেখো। আর এখনও 10 কিলোমিটার বাকি, অলরেডি ঘড়িতে 5:10, আর সম্ভবত 5:45 সূর্যাস্ত হবে। তো তাড়াতাড়ি করছি যাতে লোকেশানে পৌঁছাতে পারি, তোমাদের কিছু দৃশ্য দেখাতে পারি, অবশ্য হয়ে যাবে যদি না বৃষ্টি হয়। চলো তাহলে। দুপাশের এই জঙ্গল দেখো, এটা কি ফরেস্ট জানি না, তবে এটা ফরেস্ট রেঞ্জ বোঝা যাচ্ছে। দেখো এটা সম্ভবত কিছু ফরেস্টের হবে অফিস টফিস। এই দেখো পুরোটাই গ্রিনারি, গোটা রাস্তা জুড়ে সিনিক বিউটি দেখো। আর একটু টাইম থাকতে থাকতে এলে আরও ভালো সুন্দর করে দেখাতে পারতাম, ক্রোপো কতটা জাস্টিফাই করছে জানি না, তবে অসম ভিউ, খালি চোখে অসম লাগছে বস, অসম। ভেটিয়া 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 ফলসটা ওয়াটারফলস, ভেটিয়া ওয়াটারফলস, ওই যে ঝর্ণা টাইপের জল টাইপের পড়ে না, এটা দিয়ে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে যাওয়া যাবে না, কোনটা দিয়ে সুবিধা হবে, এটা দিয়ে কাছে হবে। ওকে, আমাদের একটা ভুল রাস্তায় ঢুকে দিয়েছিল। সত্যি কথা বলতে এমনও কিছু জায়গা আছে যেখানে গুগল ম্যাপের থেকে লোকালসদের ওপর বেশি ভরসা করা উচিত। আমার মনে আছে আমি যখন গনগনে গিয়েছিলাম গুগল ম্যাপ আমাকে বনে ফেলে দিয়েছিল। তো বেসিক্যালি কোনো এন্ট্রান্সে তো যখনই তোমরা যাবে তো একটু লোকালসদের ওপরই একটু বেশি নির্ভর করা ভালো। ওকে, তো এখন আর কিছুটাই বাকি আছে, আর 4-5 মিনিটে আমরা চলে যাব। এসেছি ভেটিয়া ফলসের কাছে, তো এটাই মেন রোড, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, জানি না জল টল কভার করে যেতে হবে, তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখাচ্ছি। সো গাইজ, এখন আমরা চলেছি ভেটিয়া ওয়াটারফলসের উদ্দেশ্যে, আর আমরা দুজনেই যাচ্ছি, দেখতে পাচ্ছি এত বড় লাগেজ দেখো, পুরো হেলমেট সমস্ত কিছু, আর সেই অর্থে এখন এখানে কেউ নেই। আর সামনে দেখো এই দিকে করা আছে ব্রিজ, তো এই দিক দিয়ে আমরা ক্রস করব, তো জলদি জলদি তোমাদের ফলসের কাছে যাব, এবং এখানকার সমস্ত যে প্রাকৃতিক বিউটি আছে সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে আসবে, তো তোমরা ব্লগের সঙ্গে কন্টিনিউ করো। এখানে একটা কাঠের পোল করা আছে, আস্তে আস্তে আয়। ও গড, ও সবারই পড়লে সব শুদ্ধ নিয়ে ভয় লাগছে না, তুই আয় আয় আয়, আমি আমি মাঝখানটা যাচ্ছি, আয় দাঁড়া দাঁড়া, কিচ্ছু ভাঙবে না, ওয়েট ওয়েট, চলে আয় আয় আয়। সো গাইজ দেখো, মেনলি এই যে এই দেখো এই দিকটা ধান গাছ চাষ করা হয়েছে, এবং আর ভাই চলেও এসেছে, আর এই আল বরাবর যেতে হবে, আর ঠিক ওই আগেটাতেই আছে। ওকে, তো আল বরাবর যেতে হবে, এখন তো বিকালবেলা, আরও মায়াবী লাগছে যদিও মেঘ করে আছে, আর নাহলে সকালের দিকে অনেক পর্যটকই আসে এখানে, তো সেরকমই দেখেছি। আর ঠিক সামনেই ফলস, চলো ফলসের ভিউ দেখাচ্ছি তোমাদের, এসো। তো বন্ধু দেখো এইভাবে ন্যাচারালি দেখো ওই দিক থেকে জল আসছে, মেনলি আমরা যেরকম বন্যার সময় দেখি না, এই দেখো এই দিক দিয়ে পুরোটা জল আসছে, আর ওই নিচটায় পড়ছে, নিচের ভিউটা আরও ভালো। আর মেনলি বর্ষাকালে এখানে আরও বেশি জল থাকে, এখন তো এবছর সেই অর্থে বর্ষা হয়নি তাই জলটা কম, তো আরও বেশি থাকে, আর নিচের ভিউসটা আরও। তো বন্ধু এখন আমি আছি এই ভেটিয়া ফলসের পাড়ে,
আর যার স্রোতের আওয়াজটা দেখো একদম পুরোটাই ন্যাচারাল। আমি অনেক ধরে কথা বলছি যাতে ভালো করে আমার ভয়েসটা ক্যাপচার আসে, আর তোমরা ব্যাকগ্রাউন্ডের জলের স্পিডটা বুঝতেই পারছো। দেখো এটা প্রকৃতির একটা বিশেষ সৃষ্টি, দেখো কত সুন্দর এখানে সমস্ত জলরাশি। বর্ষা যদি এবারে আসতো ঠিকঠাকভাবে তো আরও কিছু হতো। তোমরা এখন চলে আসতে পারো, অসম্ভব একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে, এটা অটোমেটিক্যালি। আর এখানকার সিনেমেটিক শট এবার তোমরা এখানে দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধু তোমরা এখানকার সিনেমেটিক শট দেখলে, আর এই যে দেখতে পাচ্ছি এই যে জল, আগেই যে দেখালাম এখান থেকে নিচেতে এইভাবেই হয়ে হয়ে গিয়ে ফোর্স হিসাবে গেছে। একটা ছোট্ট জায়গা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। তো ভেটিয়া তোমাদের একটা উইকেন্ড ডেস্টিনেশান হতেই পারে, ডেফিনেটলি আসবে। তোমরা ট্রেনে করে এলেও খড়গপুর থেকে আসতে পারো, আদারওয়াইজ গুগল ম্যাপ থেকে চলে আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, একটা অফবিট জায়গা। আর আমি তো বলবো এখানকার যে পশ্চিম মেদিনীপুর জেলার টুরিস্টকে আরও আকর্ষণীয় করে তুলতে এই ভেটিয়া ওয়াটারফলস একটা দারুণ ডেস্টিনেশান হতে চলেছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি গভর্নমেন্টকেও নজর দেওয়ার জন্য চেষ্টা করব যতটা আমার সম্ভব, এই জায়গাটাকে আরও সুন্দরভাবে সাজানো গোছানো করার জন্য। ওকে, তো এই জায়গার এখন তোমাদের আমি একটা টাইম স্ল্যাপ দেখাবো, তো তারপর এখান থেকে আমরা বিদায় নেবো। সন্ধ্যে তো হতে চলেছে। সো গাইজ, এইদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমরা এই যে ফলস আছে এই ফলস থেকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানের কিছু ব্যাখ্যা বা এই জায়গাটা কী ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে এরপর যেতে যেতে মোটো ব্লগ সেটাবে ডিরেক্ট কথা হচ্ছে। তো ব্লগটা আর কিছুটা বড় হবে, তো তোমরা অবশ্যই ব্লগের সঙ্গে জুড়ে থেকো। সো এই ভেটিয়া ওয়াটার ফলস সম্বন্ধে যতটা এখানকার লোকালদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সামনে কিছু একটা নদী আছে, যদিও ওরা নদীর নামটা বলতে পারলো না। তো নদীর জল বর্ষাকালে মেনলি ওভারফ্লো হয় এবং ওভারফ্লো হয়ে মাঠে আসে, এবং মাঠ থেকে জলটা ওভারফ্লো হয়েই এই স্থানে এই ভেটিয়া ওয়াটারফলসের সৃষ্টি হয়েছে। তো সেটাই জানতে পারলাম। আর বললো যেটা যে বর্ষাকালে এটা সব থেকে সেরা থাকে, শীতকালে খুবই কম থাকে, সারা বছরই থাকে কিন্তু শীতকালে অতটা বোঝা যায় না, বর্ষাকালে অল টাইম এই ধরনের দেখতে পাওয়া যায়। তো ফাইনালি এখন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আর অনেকক্ষণ জল খাওয়া হয়নি, তো জল দিয়ে শুরু। তারপর এখানে একটা দোকান পেয়েছি, এখানে খাবো মোমো চা, তারপর আমরা আমাদের গন্তব্যে যাবো। তো তোমার ব্লগের সঙ্গে জুড়ে থেকো, আর মোমোটা খাবো, মোমোটারও কী টেস্ট সেটাও রিভিউ করবো, মানে ফুড ব্লগও হয়ে যায়। তো ফাইনালি মোমো চলে এসেছে, এই যে ছ পিস মোমো, ভেজ বা চিকেন যাই হোক 30 টাকা, তো খাবো। হ্যাঁ, মোমোটা কিন্তু কোয়ালিটি খুব ভালো, আর ভিতরে কোটিংটাও অনেক ভালো। তো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো, এবার সুন্দরভাবে রাইডটা হবে। তো বন্ধু, এই জায়গাটার নাম সালুয়া, এখান থেকে আমরা টিফিন করলাম, আর একটা নেপালি দোকান থেকে আমরা মোমো খেলাম, মোমোগুলোও সেই লেভেলে ছিল। আর শেষে যে চাটা খেলাম না, সত্যি অনেকদিন এই ধরনের চা খাইনি। তো এখানে আমরা দুজনে 3 প্লেট মোমো এবং একটা জল 1 লিটারের এবং 2টো চা খেলাম, আমাদের বিল হলো 130 টাকা, একদম রিজনেবল। তো এখন রাইড করার সম্পূর্ণ এনার্জি চলে এসেছে, এখনও অনেকটাই দূর আমাদের বাড়ি, তো যেতে অলমোস্ট 8:30 থেকে 9টা বেজে যাবে। তো সব আপডেটই তোমাদের সঙ্গে আগেও দিয়েছি, এখনও দেবো, তো তোমরা ব্লগের সঙ্গে জুড়ে থেকো। আর যদি এখনও ব্লগটা দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে দাও। কী করছো বস, এত পরিশ্রম করছি তোমাদের জন্য, একটু তো সাপোর্ট আশা করতেই পারি, তাই না? চলো। ও মাই গড, এটা কিসের প্রসেশন জানি না, তবে আসছে দেখো। তো বন্ধু, কিসের প্রসেশন তোমাদের দেখালাম, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ফাইনালি আমরা খড়গপুর টাউনকে গুড বাই করে আমরা চলে এসেছি NH-14। ওকে, এখান থেকে NH-6 উঠতে এখন আমাদের 20 কিলোমিটার বাকি। তো বন্ধু, এখন ঘড়িতে সময় হয়েছে 8:22, রাত্রি 8:22,
আর আমরা এখন আছি এই যে সামনে সেরি পাঞ্জাব হোটেলের পাশ দিয়ে আমরা এখন ক্রস করছি। এখনও কিছুটা সময় লাগবে আমাদের বাড়ি। ওকে, আর এবারও মিস হয়ে গেল। তো যদি ভবিষ্যতে আবারও কখনো এই রাস্তা দিয়ে ক্রস করি অবশ্যই সেরি পাঞ্জাবে ঢুকবো। দেখো কত সুন্দর লাগে, কত গাড়ি, অনেক মানুষই এসেছে বা এই টাইমে অনেক মানুষই আসে। A few moments later. সো বন্ধু, এখন ঘড়িতে সময় হয়েছে 8:52, আর 10 মিনিট আগেই আমি বাড়িতে এসেছি এবং ফ্রেশ আপ হয়ে গেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে এরকমই আবার একটা অন্য কিছু নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য